মেয়েটার কান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটাই সময় খুব বেশি কান্দন আরম্ভ করে, পালকির মধ্যে গাড়ির মধ্যে তুলার পরে কান্দে, মেয়েটা কান্দি কান্দি স্বামীর বাড়ি যায়, ও কারণে কান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে আঠারো বিশ বাইশ বছর পর্যন্ত রইলাম, মা বাবা ছাড়িয়া ভাই বিরাদর সবরে ছাড়িয়া আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটায় বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিব আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে ষাট বছর রইলাম, সত্তর বছর রইলাম, আশি বছর পর্যন্ত রইলাম এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রোহানি তখন করারের মধ্যে তুলার ঘরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বর্জকর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই বলে নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করবো, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি দুই চার দিন দেখার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার সার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায় এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না, একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে আল্লাহর বন্দার খবরের মধ্যে প্রথম পর্যায়ে চারটা আমলে দেখা দিব, চারটা আমলে বাবা দেখা দিব খবরের মধ্যে। এক নম্বর আমল হইয়া থাকছে বন্দায় জমিন যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারো তাহলে সেই কোরআন শরীফে গিয়া খবরের মধ্যে দেখা দিব সে আমলে হইব খবর রে। আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না, এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না, আর দুই নম্বরে ডান সাইডে আসব নামাজ এবং রোজা, নামাজ এবং রোজায় কইব কবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ খড্ডায় রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি টাট্টা খড্ডা আনন্দ খড্ডা ইটার তাকে আমার সমাজের সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো, এটার কারণে আমরা চক্কুর আড়া চক্কুর মধ্যে পর্দা উঠি যার, চক্কর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি টাট্টা আনন্দ নাল্লা কেউ আসতে মানুষে দেখিয়া খারাপ পাইব, মানুষের কাছে সরম চক্কুর সরম উঠি যাইব, আল্লাহর আস্তে দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তেন জানাজার নমাজের মধ্যে যাইও, জানাজার নমাজও গেলে সোয়াব আছে কতটুক সোয়াব, এক মাসলা খেয়াল করবা কোনো মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে তার তো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে দেখতাম, করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদ রে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়, ই খান্দন কিন্তু আমরা খেয়ে শুনতে পাই না, শুনলাম না কোনোদিন খান্দন, আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে এখানে খান্দে রে বলেও কারণে খান্দে, দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাইন মেয়েটা লালন পালন করিয়া আঠারো বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম, বিবাহর ঠিক দিন দিনের সময় যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাত সরঞ্জাম লাগায় বিবাহর শাড়ি লাগাই না নি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে বলে কোন কারণে খান্দে, মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে, মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না, মেয়েটাই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে পালকির মধ্যে গাড়ির মধ্যে তুলার পরে খান্দে, মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়,
ও কারণে কান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া ভাই বিরাদর সবরে ছাড়িয়া আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া কান্দি কান্দি যায় ঠিক হলাম মসজিদে কান্দে বাবা আমরা হইলে একদিন কান্দিব আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দিয়া বাড়ি ছাড়িয়া যায় এই বাড়ির মধ্যে 60 রইলাম 70 রইলাম 80 পর্যন্ত রইলাম এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তুলার ঘরে খান্দি খান্দি যায় কোন জায়গার যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বর্জখর মধ্যে যাওয়া নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দে বলে নতুন জামাইর বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব কোন জিনিসের প্রয়োজন হইতে পারে সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দেখার লাগিয়া কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার সার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায় এই সময় কোনো মানুষ লগে যায় না কোনো বন্ধু বান্ধব যায় না খেওরের লগে দেওয়া হয় না একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে আল্লাহর বন্দার খবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব 4টা আমলে বাবা দেখা দিব খবরের মধ্যে এক নম্বর আমল ইয়া থাকছে বন্দায় জমিনও যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব সে আমলে কইব খবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর ই বন্দারে তুমি চাপ মারিও না আমার বন্দারে তুমি কষ্ট দিও না এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না আর 2 ডান সাইডে আসবো নামাজ এবং রোজা নামাজ এবং রোজা কইব কবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না 3 বাম দিকে আসব জকাত এবং হজ যদি জকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই সাইড 3 আমল গুলা বাম সাইডে আসিয়া দেখা দিব পিছন দিকে আসব সৎকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনদের যে সৎকা যেটা করি মুরুক সৎকা করি ছাগল সৎকা করি নাহর ফুল সৎকা করি খানর খান্তেরাও সৎকা করি বাবা গলার সরাও সৎকা করি এইভাবে কোন জানোয়ার আমরা সৎকা করি বাবা সারা সৎকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব দুনিয়ার জমিন তাকে বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই একমাত্র সাহায্য নিজের আমল বাবা একমাত্র আমলে গিয়ে সাহায্য করত আর হাসরের ময়দান কোন দন সম্পদ হলে কাজ দিত না জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইম আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি বারণ দোয়া করুক কা জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক কা জানাজার নমাজ ও সওয়াব আছে আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাত ঈমানা ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউবরুগ মিন দবানিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নমাজের মধ্যে গেল গিয়া জানাজার নমাজ সে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নমার মধ্যে আল্লাহর রাসূলে ফরমায় 2 কিরাতে নাকি আল্লাহ দান করিলাই ইয়া রাসূল আল্লাহ 2 কিরাত কইছন 1 কিরাত নাকি কতটুকু কইব আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ আর মাটি যদি দেই না একবার তুরা সামনে দিয়া আকবার একবার কষ্ট দিলাই মহফিলে জায়গা হইত না একবার তুরা তুরা সামনে দিয়া আকবার লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Allah bandeganer jinnom Amra jen janazar pore
দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো ও মাটির মধ্যে আমি যাইমু সেই মাটির তাকি আবার একদিন উঠিমু কোন দিন বলে আখেরাতের দিন সেই কিয়ামতের দিন এই কথা কই আমরা কি করি আমরা মাটি দেই না না খাও যদি মাটি দেই না তিন মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যাইন গিয়া কোন দিকে যাইন গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবা না বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন আল্লাহর রাসূলে ফরমায় পরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান তানামল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায় আমরার জানাজার নামাজ পড়াইন খেও করিব যদি হইন আপন ছেলে ছেলের গর নাতি আপন মেয়ের গর নাতি আপন বাতি যাইতা করি ফাল্লা প্রভু আল্লাহ প্রাপ করি বকলে জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহেবর ইজাজত লইতা নতুবা ইমাম সাহেবর হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ খান্দা ভড়া কুয়া আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর মরে গুসল কে দেওয়াইতো ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর করে কবর খে কুদিত ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবীরা শুনো তুমি তো আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে খাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত গলাসি আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন একজন করিও জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার এক সাহাবী তাইন মানে ওসিয়ত করছন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে অবাতর পরে তাইন কি করছন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছন আমদার কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলুল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রসুলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল মিল্লাতিহি আল্লাহর রসুল দে রসুলর মিল্লতর মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমদারে কবর তিনজনে রাখল রাখই নি না রসুলুল্লাহরে কবর শরীফ রাখছন কয়জনে বলে চারজনে রাখছন বাবা যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তান দুইজন ছেলে সসমার ফজল সাইরো জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছন আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দ্বারা তান মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দ্বার আসন খেয়ে বলে হযরতে উমর আরেকটি জায়গা খালি আছে একবার আসবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত রাগ পর্যন্ত নবীর দ্বার খেয়ে শুয়ে আসুন মায়ার প্রাণের সাহাবি বন্ধু হযরতে আবু বকর আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রোজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিনা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রোজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম নবীজির প্রতি খেয়াল করতাম আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিশোনারে বাল্লা আল্লাহ আমদার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমদারে নেও আল্লাহ গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার আল্লাহ একটাবার ও মসজিদের কিবলা জানলাম কাবা গরর মধ্যে একটাবার নিয়া হরমর মধ্যে নিয়ে আমদারে নামাজ পড়ার তৌফিক দেও এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা নবীর কথা দিল আনিয়া দোয়া করকা বেশি করিয়া নবীর উপরে দুরুদ শরীফ বেশি করি পড়ার চেষ্টা করকা যত এবাদত বন্দেগি করকা এখানে গ্যারেন্টি নাই একমাত্র নবীর উপরে দুরুদ পড়লে সেই এবাদতের মধ্যে গ্যারেন্টি আছে সুবহানাল্লাহ তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুল ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমদার জমিন রাখন আর মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা যেন আল্লাহ নসিব করেন বাবা আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানোর জন্য
আমি হইলে একদিন কবরবাসী হইব বাবা আমার লাগি মানুষে ওয়ালা ইয়াদ করবা দোয়া করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারু কবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা তুমি তান জিয়ারত করো জিয়ারত করলে আখিরাতর কথা ইয়াদ হইব আখিরাতর তোমাদের ফায়দা হইবার লাগি সারা মইত কলর কবরস্থান দেখলে মইত কলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা আজকে এরা দেখকার মইত কবরবাসী এখা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়ে রইছন আল্লাহর রাসূলের অটল সম্পদ ওয়ালা একজন সাহাবী আসলা যার নাম হলো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান কবর দেখার পরে কান্দিতা প্রশ্ন করাইলো ওসমান এত সম্পদশালী তুমি এত দন্দলত ওয়ালা তোমার কিসের অভাব কবর দেখার পরে কান্দো কেন রে ও ওসমান ওসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি এখা এক জায়গা আমার তো ও আজকে জেলা কবরের হালত জেলা সর আমি ওসমান তেমনি ভাবে একদিন থাকমু যার কারণে এখা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম এর কারণে সবসময় কবর দেখার পরে আমি ডরাই এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম আল্লাহ আমরার তৌফিক দিদা 60-70 বছরের জিন্দেগি হয়তো ভাইতাম পারি এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই বলে আয় আল্লাহ আল্লাহ তোমার হবিবর দিনে ইসলামের কিছু খাম করছি মেহনত করছি রে আল্লাহ আমার নবী বড় কষ্ট করিয়া দিনে ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেছেন 365 দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত একটা বার আমরা ইসলামের জন্য একদিন দুই দিন সময় আমরা দিতাম পারি না বড় দুঃখ লাগে এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত কোন বড় দোয়ার মাহফিল হইছে ওয়াজ মাহফিল হইছে যাও রে বায়ান যাও আল্লাহকে ওয়াস্তে ইতা মাহফিলের মধ্যে শরীক হও ইসলামের জন্য দিলি মায়া রাখো চিন্তা করো পিছনে দিছাইয়া দেখো নবী এসে দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে 70 বছরের জিন্দেগি কাটাই নাই খালি তোমার লাগে কাটাইছো আমার নবীর লাগে তুমি কিতা কল্লাই ও বান্দা যদি আল্লাহ প্রশ্ন করি নাই কিয়ামতের দিন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় বালা আসলে বা মসজিদও বেশি খেদমত করছে মাদ্রাসায় খেদমত করছে ভালো সুবত থাকলো ভালো জায়গার মধ্যে আসলো ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করিয়া আমদারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন অন্যদের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে আল্লাহ আস্তে মসজিদের ঘর হে কোন হালতে কিতা দিবা ফলর বড় দরকার ইমাম জুরিজ করছেন মানে এখানে ফল ও কোথায় আইতাম তো আচ্ছা ফল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না ইটা হইতে বাক্কা টেকার দরকার বা 15,000-20,000 বালা করি করলেন বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে বুঝাইছেন আর হি তো আছে বুধ লাখ দেড় লাখ বড় বৌরি এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টের জায়গা বারিশাই এলে ফ্লাডে এলে ফুসকুনি ডুবাইল তো আর গুলা ভাঙি হয়েছে বলা না একটা স্থায়ী একটা হল হইতো খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ফলবাইল সাবর অংশীদার যতদিন মানছে অজু ফলিবা এর লাগি আমি লম্বা আলোচনা আজকে যাইয়ার না খালি ফোন আর আমি মূল দাওয়াত রাখছি দুইটার মাঝখানে এক ঘন্টা বুঝাইছি আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম গিয়া তো কিছু ঘুমাইতাম না ডাই বুধবাই ত্রাই আবো আর একটা রয়েছি মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা গড়িতে শুনে আমি নিজে আসলাম প্রথম বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময় আপনারা এই রাখিয়ান না বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার যার কারণে ইউ ডাকিয়ান না বিশেষ অনুরোধে রাখছি কইছি 7:30 থাকি 9টার ভিতরে আমি যাইম গিয়া 9টা জায়গা তো বাজাইছি আর 3 নম্বর প্রোগ্রাম ওগুলো রাখা আমার হিটা আসলো ওলা 8:30 ওগুলো সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ে মাইক বাদ কইবা কম সময় করিয়ে গেল আগে ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই আমি হকটাকে শেষ করতাম বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণি লাগে লাগেই না না কাস্টমার কতদার চেকিং আছে বিভিন্ন ফর্ম ফিল আপ এসে আছে দিনও বাড়তি জায়গা ফসতে লাগে ইনুগে ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া
ট্যাক্স এগু দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী গাইলি তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই মো সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে যার কারণে এক চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করে নিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো এক ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে আর আমার আরও হইল কাজ করি আপনারা কাজ মতো পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লক সাহেব ইসলাম উদ্দিন সাহেব আসুন আপনারা বয়ান শুনবা 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম সাড়ে 9টা ফসতাম কি লাগে আল্লাহ জলদি সর লিতাম ইনশাল্লাহ আপনার তোর কাছে আমার আরও আল্লাহ দন দৌলত একেবারে কম নাই খেয়েও গরিব না খেয়েও উপবাস না এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানছে বুঝু হরবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরও জুইল আপনার তোর খেদমত 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষই গিয়ে আগ্রহীছে আগ্রহী না না পঞ্চায় মনে হইল ফয়লা কম বালা আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না হয় জানে আসেন লাখ কোনো ভাই টনটনি কপ্পা জান গেলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা খেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলে আমি একলাকে 15,000-10,000 আর বেশ সান্দার খামে আমি একলা দিলাই ইলা যদি কোনো বাই থাকত তে হক কোয়া আন্নাইলে 1000-2000 করিও দেখবা আসেন নিলা কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউমা বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে এগু উজুর ব্যবস্থা হইত এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতে একজন ভাই বারক কাছেন দেখি আল্লাহ আসতে দেখি মা আল্লাহ এর দিছেন 500 টাকা নাই 500 টাকা নাম কি দা মমত আলী মা আল্লাহ মমত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমত আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মমত আলী সাহেবের কাজ করে তান মার খানদান বাবার খানদান তাম মর্দে গান্ডে মাপ দেও আল্লাহ আপনার বন্দা রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও হুজুর জায়গায় আল্লাহ আপনার বন্দগুলো সাহায্য করডা আল্লাহ তা বন্দগুলো দুনিয়া বঙ্গা খেরা তো সাহায্য করিও 2 নম্বরে দেখি 1000 গুটে আখে দিবা আব্দুল আজিজ টাইম দিবা আব্দুল আজিজ সাহ ও আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার আপনার নাম আব্দুল আজিজ সাহ আব্দুল আজিজ সাহে দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুর খানদানের মধ্যে গান্ডে মাপ দেও খাস করে তার মা বাপরে মা করিয়া দেও ইয়া আল্লাহ অলিয়া কবু 1000 আপু আতে আতে আইও নগদ দিলাইছ না আমার ভাই নাম হল কিতা নাম ওই আবু ভাই আমি হুসেন ভাই ডাকুন না কিতা আবু তো ওই আবু তো আবু হুসেন মনে হয় যাইও আমার আবু ভাইয়া দিলাইছ নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দেও 1000 করে হইলাম যে আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলাম কোনো ভাই সাহস করুন না বলে 4 নম্বরে দিম ভাই 1000 টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হপ্পা যাই অজু খানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা অতদিন সাহাবর আপনি অংশীদার হইবা রিপন হয় রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুরু জিন্দাকে রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দে হইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ ও রহমান রহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তো কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখি হইয়া আল্লাহ আল্লাহ তা যুবকল জমিন বাসিলে আর ইসলামর খাফায় দই বই আল্লাহ আল্লাহ তার হায়াতে তো আপনি দরাজ করিয়া দেও আল্লাহ আমিন 5 নম্বরে দেখি একজন ভাই বাড়েন 5 নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়ে দেখতে আসেন 1000 টাকা খাস করে আপনাদের কাছে আমার আরও জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারা রিয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক ও আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে 500 টাকা দিলাইছেন কোন ভাবে কমিটির মানুষ আছে
اقبال حسین بھائی 500 ٹکا دیسن اللہ تن پکو تک صدقہ قبول فرماؤ اللہ ایبار روزی روزگار بڑھے دو با پر زندگی دور فرماؤ ہو کلال ڈیزک دی مالا مال خریا دو یا اللہ اللہ اپنار بندر دنیا ایبان آخرت اور بلائی خندہ اپنے نصیب خرور بھائی اللہ مین استغفر اللہ ان اللہ غفور ایک ہزار دوزو بورے حشو غری خوبا حشو غری دیکھ پاسن فارما حشو غری دیکھ پاسن دیکھی خول تو خورا ہوں دیکھیں واللہ ایتا منہ علیہ ہمار سابر درخواد آشو نامی سندہ باری نہیں کرنا ٹھیک سندر بے فارے ہماری یہ ادھوگ تخوام خوئی دین نا دین نونے ادھن دلگام خوئی سی جب نے ایک شوکتو گاڑی ماتی ہوئی کسی ایک تھا ہے دیکھیں دواغان دین اللہ کی دوال اکبار ہی آمرا رالی آمد سابارو انو تیتی اگبرو آسون ایتن کتا خویا لین کوئی تم باریان نا من کتا خوئی نرحنا را بشوری دی امی کا نرحاری نا اللہ کیا خشوری دکھ پاسن نگی اگزار اور نسی آئینا نگان فاش شکر گیا شمای خواما مار شمای خواما نویتا دیکھا مدیا والا اوستا اس کے امی شورم پایلی میں ہوک پرگرام اگر رکا نورانی اگر رکا افنان جو چاپ سشتی کرائے بادے رکھسی ماشاءاللہ فاس نمبر امان نجیم بھائی دلائی سنے گا اللہ اللہ امان نجیم بھائی پکو تاکی صدقار قبول فرماؤ نجیم بھائی روزی روزگار بڑے دو خاص فوری تن ماں باپ رے ماں فوریا دےو اللہ امان نجیم بھائی دنیا بھنگ اخرت تور بھلائی غنط نصیب فرماؤ اللہ نجیم بھائی زندگی رے اجالا فرماؤ اللہ اپنار بندہ اپنار کنو دن بکاری بنایا زمین رکھیونا آمین دیکھ فاس شو گری کو نائن فاشو غری دینے والا فاشو غریہ دینے ایک تو زبور خوم ہوئی بو استے استے بادے دیبا خاص دکھن دور باز ہوئے تو دوش دن ورے پنر دن ورے ایک شبی دارتے خاصو دور ہوئی بو اپنارا دین جانی فاشو غریہ فاشو غری دیکھ پاسا ان دیکھ خویاق زنے خویاق زن بائی خوب کا ٹونٹونی تو لگائی نہیں مارے دعا خوری لے جی جمال الدین اور مائے 500 ٹکا دیسن سن ماشاءاللہ جمال الدین بھائی مائے دیسن 500 ٹکا اللہ بڑی تکی ایسے صدقہ اللہ اپنار بندر صدقہ قبول فرماؤ تن مار خاندان بابار خاندان شوشور شوشور خاندان اور تمام مردے گھنڈے معاف دےو اللہ اپنار بندر حیات خاندان عبداللہ حیات خاندان دراز فرماؤ اللہ عبداللہ بھائی دیسن 500 ٹکا نگود اللہ غصوری تن صدقہ قبول فرماؤ আব্দুল্লাহ ভাই দুনিয়া বঙ্গা করে তোর বালাই খান্তা আপনার নসিব করই আল্লাহ আমিন যাই হোক তো আপনার আর দিন জানি প্রধান অতিথি রাত প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথি রাত আপনারা দিতা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أي الله مي جالو سنا خورلام قبول فرمام موت نيا আল্লাহ আমাদের অ্যাক্সিডেন্ট ওর সুইসাইড মুহূর্তে কি আমাদের নিবাইয়া বাঁচাইয়া রাখিও পানা দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা একদিন মৌত হইব এই কা বিশ্বাস আল্লাহ আমাদের মৌতের সময় আমাদের বেশি দিন বিছনাত ফলাইয়া আমাদের রাখিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মৌতের সময় আযাবে সক্রাত দিয়া আমাদের জমিন কষ্ট দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মওতের সময় আমাদের বেশি কষ্ট দিও না ইয়া আল্লাহ আমাদের মওত কান্দা বালা দিন জুমার রাত জুমার দিন নসিব করিও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমাদের ইমানি মওত কান্দা নসিব করিও যারা মানুষ আমাদের আগে মরি গেছো নাই খবর বাসি আল্লাহ আল্লাহ তামাম রে মাফ দেও আমরা খবর বাসি হওয়ার পরে আমরা আল্লাহকে দোয়া করলে ওয়ালা জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ গাসুরি আল্লাহ কর তমাম নয়া পুরানা মরতে গান্ডে মাফ দেও ই মহল্লার জিন্দা করে রে কামল বখশি দেও যারা এই মুহূর্তে মসজিদর আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা তাল্লা কিতা বন্ধ হলে রে দুনিয়ার জমিন উপবাস রাখিও না কিয়ামতর দিন হাউজ কসরর পানি না খাওয়াই আপনি রাখিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গার আল্লাহ আমার মায়ের ব্যাপারে মাফ দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মসজিদ তামাম রে মাফ করে দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নখরে মাফ করে দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো
আমরা গাড়ি ঘোড়া সব সময় চলে যেতা ভাই আইতে গাড়ি চালাইন আল্লাহ তার তমাম রে অ্যাক্সিডেন্ট থাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা তরক এনায়েত ফরমাও যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কন আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দারো খানদানে রসুল লইয়া আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করিও রে ভাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন।